আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি জাকির হোসেন ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তো আমি আজকে রিপেয়ার করবো ওয়াশিং মেশিন আর ওয়াশিং মেশিনে যে সমস্যাটা আজকে আমরা রিপার করব ওয়াশিং মেশিনে পানি আটকায় থাকে পানি যায় না মোটর ঘুরে না তো আর পানি পাম্প আমরা কীভাবে পরিষ্কার করবো এগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সময় চান সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন আর এই ইজি রিপেয়ারগুলো যদি আপনারা শিখতে চান জানতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকলে আপনারা এই ইজি ইজি রিপেয়ারগুলো শিখে যাবেন তো কথা না পারে চলে যাচ্ছি রিপেয়ারের মধ্যে আর আমি এখন যেই রিপেয়ারটা করবো যেই কোম্পানির ওয়াশিং মেশিন রিপেয়ার করবো সেটা হচ্ছে ইন্ডিজেটার কোম্পানির একটা ওয়াশিং মেশিন আর এই ওয়াশিং মেশিনটা কমপ্লেনটা হচ্ছে সেম যে পানি আটকায় থাকে পানি জানে তো এটা আমরা কীভাবে রিপেয়ার করবো এটা কী কোথায় কী সমস্যা তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি রিপেয়ারের মধ্যে আর প্রত্যেকটা ওয়াশিং মেশিন মধ্যে দেবেন এইরকম দরজার নিচের সাইডে হাতের ডাইন সাইডে বেশিরভাগ ডাইন সাইডেই থাকে তো একটা পাম্পের সিস্টেম থাকে তো সে কিছু কিছু কোম্পানি এরকম ছোটো একটা বক্স বক্সের মতো থাকে বক্সটার কাবারটা খুললে কিন্তু ভিতরে এরকম পাম্প থাকে ভিতরে এরকম পাম্প থাকে এই ক্যাপটা যদি আমরা খুলি এই ক্যাপের মধ্যনের সময় পয়সা কয়েন চুল রাবার বেন অনেক কিছু এখানে আটকা থাকে তো টিস্যু পেপার ছোটো ছোটো কাপড় আটকে থাকে তো এগুলো আমরা যদি পয়সা করে দিই অনেক সময়টা ঠিক হয়ে যায় এবং কি পাম্পটা ঘুরতে যখন না পারে এই পাম্পটা ঘুরতে যখন না পারে তখনই এই পানি সমস্যা দেখা দেয় তো এখানে আরও জিনিস আছে যে এটা ছাড়াও যদি আরও অন্য পাইপের মধ্যে যদি আটকে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আর এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন তো সেইটা আমিও আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমার যে মেশিনটা সেই মেশিনটা আমি দেখছি এভাবে আমরা এই কাপারটা খুলে নেবো একদম ইজি যে কোনো একটা স্কোরে বা টেস্টার দিয়ে আমরা যদি উপর থেকে নিচের দিকে চালিয়ে দিই তখন এই কাপড়টা একদম ইজিভাবে খুলে যাবে এটা একটা প্লাস্টিকের কাপড় কাপড়টা খোলার পর আমরা দেখব এখানে পাম্পটা পাম্পের মধ্যে কোনো ময়লা আছে কি না তো পাম্পটা আমরা অবশ্যইভাবে খুলব এটা হাতের বাম দিকে মোচুর দিকে খুলে যাবে ডাইন দিলে এটা টাইট হবে এটা একটা প্লাস্টিকের ক্যাপ তো এই এই ক্যাপটার মধ্যে আমরা এখানে দেখতেছি এখানে কোনো ধরনের ময়লা নাই এটার ভিতরে যেই এটা থাকে পাখা পাখাটা থাকে পাখার মধ্যেও কোনো ধরনের ময়লা নেই কিন্তু তারপর এটার মধ্যে পানি বের হয় না পানি ভিতরে আটকানো থাকে কেন আটকানো থাকে আমরা এটা পুরোটা এই পাম্পটা কীভাবে থেকে আসে এটা আমরা পুরোটা দেখাবো তো আমরা আমরা এখন এই পাম্পটা খুলবো তো এই রিপেয়ারটা একদম ইজি আমরা নিজেরা যদি সবাই ট্রাই করি দেখা গেছে আমাদের নিজেদের বাসার ওয়াশিং মেশিন আমরা নিজেরাই একদম খুব সহজে রিপেয়ার করতে পারবো আমরা কোনো প্যারাসন হতে হবে না তো আজকে আমরা এই রিপেয়ারটা শিখবো আর এই যে আমার যেই পাম্পটা আমি খুলছি এই যে এই পাম্পটা তো এই পাম্পটার মধ্যে পানি থাকে একটু পানি থাকাটাই স্বাভাবিক আর যখন পানি ব্লক থাকে তখন তো পুরো বেশি পানি থাকবে বেশি যখন পানি থাকবে এটা ভিতরে দেখা যায় পানি তখন আমরা নিশ্চয়ই এখানে একটা কোনো বল বাটি কোনো কিছু রেখে এটার মধ্যে নিয়ে নেব এটা খোলে পানিগুলো চলে আসবে তারপরে এই যে পাইপগুলো আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে খোলে একটু পানি চলে আসবে এটাই স্বাভাবিক তো মেশিনটাকে আমি একদম নিজে শোয়াই নিব তো আমার যে ওয়াশিং মেশিনটা এটা আমি একদম পুরোটা সয় নিলাম সহায় পরে আমরা এখন দেখবো যে এই পাইপটা কোথা থেকে আসছে যে ওয়াশিং মেশিনের যে এই পাইপটা যে পাম্পের মধ্যে যে পাইপটা আসে এই পাইপটা কোথা থেকে আসে আর এই পাইপটার মধ্যে যদি এই পাইপের মধ্যেও কোনো কিছু আটকায় তখনও কিন্তু পাম্প চলবে না পাম্প চলবে না এবং কি পানি ক্লিয়ার হবে না মেশিন ঘুরবে না তো এটা আমরা একদম ইজিভাবে এই দেখবো পুরোটা পাইপ কেন চলে না এই মোটরটা তো পানিগুলো কেন পরিষ্কার হয় না সেটা আমরা দেখবো তো এইখানে যখন আমরা দেখলাম এখানে দেখার পর এখানে একদম পরিষ্কার একদম ক্লিন এখানে কোনো ধরনের সমস্যা নাই আমার পাম্প এখানে ঠিক আছে মোটরও আমার ঘুরে কিন্তু পানি আসে না তো মোটর পানি যদি পাইপের মুখ যদি আটকানো থাকে মোটর গুলে পানি যদি মোটর পাম্প যদি না আসতে পারে তো পানি তো যাবে না সেটাই তো স্বাভাবিক তো আমরা এই পাইপটা এই যে এই ডাব্বা থেকে এই টাঙ্কি থেকে যে এই রিং থেকে যে পানিটা এই পাইপটা দিয়ে আসে ওই পাইপটা মুখটা আমরা এখন চেক করব। আর এই পাইপটা একদম এই টাঙ্কির নিচের অংশে লাগানো থাকে এখানে একটা নাট থাকে স্টার স্কুয়ার থাকে আর ফ্লাট স্কুডেবার একটা নাট থাকে যে কোনো নাট থাকে আপনারা ফ্ল্যাট অথবা স্টারি থাকে তো এগুলো আপনারা নিচে দেখলে বুঝতে পারেন খুলে তারপর দেখতে পাবেন এই পাইপটার মধ্যে কোনো কিছু আটকানো থাকে না তো আমরা এই নাটটা এখন খুলবো তো খোলার পর আমরা এই পাইপটা এখন চেক করব আর এই পাইপের মধ্যে এই পাইপের মধ্যে দেখেন আপনারা খুব সহজে দেখতে পারতেছেন যে এই পাইপের মধ্যে এই যে এগুলোর মধ্যে কি আটকে থাকে এই যে এগুলো কি তো এই এগুলার যদি এখানে পাইপের মুখটার মধ্যে যদি এগুলো এত কিছু আটকে থাকে তো পানি কিভাবে যাবে মেশিনের মধ্যে এই এয়ারিংটা থেকে পানিগুলো এই পাইপটা দিয়ে আসে তারপরে এই পাম্প থেকে বাইরে চলে যায় তো মুখের মধ্যে যদি এই যেতুকুলো ময়লা যদি আটকানো থাকে আর এটা এরকম ছোটো ছোটো কাপড়ের টুকরো এগুলো কেসে যায় না তো এগুলো যদি পাইপের মুখের মধ্যে আটকে থাকে তো পাম্প তো পানি আসতে পারবে না পানি যখন না আসতে পারবে পাম্পের মধ্যে তখন তো পানিটা বের হবে না তো আপনারা অবশ্যই এই প্রথম ফার্স্টে এই পাম্পটা চেক করবেন এখানে যে পাম্পটা থাকে তারপরে এই পাম্পটার এরপরও যদি পানি আটকানো থাকে তারপরে এই পাইপটা পুরোটা যদি চেক করেন আপনারা নিজেরাও এই রিপেয়ারটা একদম ইজিভাবে করতে পারে এটার জন্য কোনো পেরাসনী হতে পারে না কোনো বড় কোনো কিছু রিস্কও হবে না জাস্ট ইলেকট্রিক লাইনটা পানির লাইনটা ডিসকানেক্ট করে আপনারা জাস্ট সেফটি ফার্স্ট যেন কেউ ব্যথা না পারে কোনো কারেন্টের শর্ট কোনো কিছু যেন না হয় সেফটি ফার্স্ট অবশ্যই আপনি মাথায় রাখবেন আর এইগুলো পরিষ্কার করে যদি আমরা আবার সেম পজিশনে পাইপটা লাগাই দিই এখানে ক্যাপটা লাগাই দিই এখানে নাটগুলো লাগাই দিই আমার মেশিন একদম কমপ্লিট একদম ওকে হয়ে যাবে তো আপনাদের এই ওয়াশিং মেশিন রিপেয়ার নিয়ে যদি আরও কিছু জানার বোঝার থাকে অবশ্যই আমাকে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমি আগেও বলছি যে সাবস্ক্রাইব লাইক করবেন প্লিজ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট প্রথম কথা ভাবনা কোনো রিপেয়ারিং নেই আল্লাহ হাফেজ